জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আমরা শুরু করেছিলাম মহাপ্রভুর জীবন লীলা আলোচনা করতে, মহাপ্রভুর যে জীবনী, জীবন বৃত্তান্ত, যা আমাদের পক্ষে কিন্তু খুবই সুখকর আলোচনা করা, শোনা এবং আলোচনা করা দুই আমাদের পক্ষে খুব সুখকর। শুধু তাই নয়, আমাদের পক্ষে হিতকরও বটে। সেই মহাপ্রভুর লীলা কাহিনী, আমরা জীবন লীলা কাহিনী আমরা গত ভিডিও থেকে আলোচনা করতে শুরু করেছি। প্রথম একটা ভিডিওই গেছে, সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মহাপ্রভুর জন্মলীলার কাহিনী। যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো, তাহলে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেব, অবশ্যই গিয়ে মহাপ্রভুর জন্মলীলা কাহিনী শ্রবণ করো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমি আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, কারণ ভগবানের কথা শুনতে এবং জানতে কিন্তু খুব ভালো লাগে। এবং আমার এই যে নিতাই দরবার চ্যানেলটি, এই চ্যানেলটিতে যেহেতু আমি ভগবানের কথাই আলোচনা করি, তাই আমার বিশ্বাস যারা আমার এই চ্যানেল দেখতে আসেন বা শুনতে আসেন বা এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, তারা কিন্তু ভগবানকে ভালোবাসেন বলেই এই চ্যানেলে আসেন। তাই তাদের প্রত্যেকেরই নিশ্চয়ই খুব ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। জন্মলীলা আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম মহাপ্রভুর জন্ম হলো কবে, 1407 শকাব্দ, দোল পূর্ণিমার দিন। এবং জ্যোতিষীরা গণনা করে দেখেছেন তারিখটা হচ্ছে 23শে ফাল্গুন, এবং দিন কি ছিল, সেই দিনটা ছিল শনিবার। এখানে দেখো একটা জিনিস কিন্তু আমাদের একটা প্রশ্ন মনে জাগে, যে মহাপ্রভু পূর্ণিমা তিথিতেই কেন জন্ম নিলেন? দেখো, তিনি তো স্বেচ্ছাময় পুরুষ, তিনি ত্রয়োদশ মাস গর্ভে ছিলেন, তারপরে তিনি জন্মগ্রহণ করেছেন বা এই ধরিত্রীতে প্রকট হয়েছিলেন। তাহলে তিনি যেহেতু স্বেচ্ছাময় পুরুষ, তিনি যে কোনো দিন জন্মাতে পারতেন, যে কোনো তিথিতে জন্মাতে পারতেন, তাহলে বেছে বেছে পূর্ণিমা তিথিতেই কেন জন্মালেন? মহাজন আস্বাদন করেছেন যে পূর্ণিমা তিথিতে তিনি জন্মেছেন তার কারণ আছে। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ কবে আবির্ভাব হয়েছেন, না কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, জন্মাষ্টমী। আবার শ্রীরাধিকা কবে আবির্ভূত হয়েছেন, শুক্লপক্ষের অষ্টমী তিথি, রাধা অষ্টমী। তাহলে 8 আর 8 যোগ করলে কত হয়, 16। আমার এই 16 কলা পূর্ণ হলো পূর্ণ চন্দ্ররূপে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরহরির আবির্ভাবে। এই 16 কলা পূর্ণ হলো কবে, না পূর্ণিমা তিথিতে। সেই জন্য পূর্ণিমা তিথিতে মহাপ্রভু প্রকট হলেন এই ধরাধামে। আবার দেখো, পূর্ণিমা তিথি, ঠিক আছে, বেশ, পূর্ণিমা তিথিতেই নয় এলেন, অনেক পূর্ণিমা তিথিতেই আসতে পারতেন। রাস পূর্ণিমা ছিল, মাঘী পূর্ণিমা যেটাকে বলি আমরা, বা অন্য কোনো পূর্ণিমা, স্নানযাত্রার পূর্ণিমা, কত পূর্ণিমান্ত আছে। তাহলে বেছে বেছে কেন দোল পূর্ণিমার দিন জন্মালেন? না, মহাপ্রভু তো সন্ন্যাস নিয়েছেন, বৈরাগ্য বেশ নেবেন, মহাপ্রভু তো জানতেন যে তাকে শেষ পর্যন্ত সন্ন্যাস গ্রহণ করতে হবে, বৈরাগ্য বেশ নিতে হবে। কিন্তু জগৎ সংসারের সকলকে তো আর তিনি সন্ন্যাস দিতে পারবেন না, বা জগৎ সংসারের সকলে সন্ন্যাসী হয়ে গেলেও চলবে না। তাই তিনি ভেবেছিলেন যে অন্তত একটা দিন লোকে বৈরাগ্য আচরণ করুক, তাই দোল পূর্ণিমার দিন, যেদিন অন্তত রং খেলার বাহানায় লোকে কোনো ভালো কাপড় পরবে না, ছেঁড়া কাপড় পরবে, পুরনো কাপড় পরবে, বৈরাগ্য পালন করবে। তো মহাপ্রভু তো জন্মালেন, এইবার ক্রমে ক্রমে শিশু বড় হচ্ছে, শিশুর নামকরণ হলো, শচীমা নাম রাখলেন নিমাই। এবার একজন জিজ্ঞাসা করেছেন নিমাই শব্দের অর্থ কী, নিমাই শব্দের আলাদা কোনো অর্থ নেই, কেউ কেউ বলে নিম গাছের নিচে জন্মেছেন তাই নিমাই, কিন্তু চৈতন্য চরিতামৃতে এর কোনো উল্লেখ নেই। চৈতন্য চরিতামৃত বলছেন যে যেহেতু অপদেবতার একটা আশঙ্কা ছিল মনে, তখনকার যুগের মানুষ ভাবতো যে ছোট শিশুদের উপর অপদেবতার নজর পড়ে, তারপরে তার মায়ের যেহেতু এর আগে 8টি কন্যার জীবনাবসান হয়েছিল, তাই যাতে এই শিশুর উপর কোনো অপদেবতার নজর না পড়ে, তাই তৎকালীন বিশ্বাস অনুযায়ী নাম রেখেছিলেন নিমাই। নিমাই এবার ধীরে ধীরে বড় হয়ে উঠছে, আস্তে আস্তে প্রভু যত বড় হচ্ছেন, প্রভুর কিন্তু লীলা তত প্রকট হচ্ছে।
জগন্নাথ মিশ্র এবং সচিমা মাঝে মধ্যেই দেখতে পান যে তাদের ঘরের মধ্যে ঘরের যে মেঝেতে ছোট্ট ছোট্ট শিশুর পায়ের ছাপ, এবং সেই পায়ের ছাপের মধ্যে তারা দেখেন যে খুব সুন্দর সুন্দর চিহ্ন, কী কী চিহ্ন আছে তিনি দেখেন, যে বজ্র, তারপরে সেই শিশুর মধ্যে কী আছে বজ্র চিহ্ন, ওই শিশুর পায়ের ছাপের মধ্যে দেখতে পান যে বজ্র চিহ্ন আছে, ধ্বজার চিহ্ন আছে, শঙ্খ, চক্র, মিন ইত্যাদি চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলায় থাকে, সেই চিহ্নযুক্ত ছোট শিশুর পায়ের ছাপ দেখতে পান। তো একদিন জগন্নাথ মিশ্র আর সচিমা এই নিয়ে আলোচনা করছেন, করতে করতে জগন্নাথ মিশ্র এই সিদ্ধান্তে এসেছেন যে তাদের গৃহে যেহেতু শালগ্রাম শিলারূপে বালগোপালের সেবা হয়, যে তাহলে হয়তো সেই বালগোপালই এই ঘরের মধ্য দিয়ে ঘুরে বেড়ান, তারই এই ছোটো ছোটো পায়ের ছাপ পড়েছে। এইরকম আলোচনা করছেন এমন সময় শিশু নিমাই, নিমাইকে তখন তো বিছানায় শুয়ে রাখা হয়েছে, তিনি ঘুমিয়েছিলেন, তো শিশু নিমাই হঠাৎ কেঁদে উঠলেন। কেঁদে উঠতেই মা সচিতা তাড়াতাড়ি করে গিয়ে তাকে কোলে নিলেন, কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছেন। স্তন্যপান করাতে করাতে হঠাৎ তার দৃষ্টি গেল শিশুর পায়ের দিকে। যেই শিশুর পায়ের দিকে দৃষ্টি গেল, তিনি দেখলেন যে শিশুর চরণের নিচে কিন্তু সেই সব চিহ্ন বর্তমান। এবার এটা দেখে, এই চিহ্ন শিশুর পায়ের নিচে দেখে তারা তো ভীষণ অবাক হয়ে গেছেন, জগন্নাথ মিশ্র অবাক হয়ে গেছে, সচিমাও অবাক হয়ে গেছে। তখন জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি তার শ্বশুরমশাই নীলাম্বর চক্রবর্তীকে খবর পাঠালেন, কারণ এর আগে আমি বলেছিলাম নীলাম্বর চক্রবর্তী একজন বিখ্যাত জ্যোতিষ শাস্ত্রবিদ ছিলেন, তিনি কিন্তু খুব ভালো গণনা করতে পারতেন। এবার নীলাম্বর চক্রবর্তী এলেন, এসে যখন তাকে সব কিছু, জগন্নাথ মিশ্র সব কিছু বললেন, তিনি নিজে দেখলেন শিশুটির পায়ের নিচে এই সমস্ত চিহ্ন, জগন্নাথ মিশ্র নীলাম্বর চক্রবর্তী কিন্তু খুব খুশি হলেন। নীলাম্বর চক্রবর্তী বললেন যে হ্যাঁ, আমি তো আগেই শিশুটি জন্মানোর আগেই আমি গণনা করে বলেছিলাম যে যে আসছে সে কিন্তু বিশেষ শিশু, তারপর শিশুটি জন্মানোর পরেও আমি গণনা করেছি, এবং মহাপুরুষের যে 32 লক্ষণ হয় এই শিশুটির মধ্যে কিন্তু সেই 32 লক্ষণ প্রকাশ পাবে, আমার গণনা কিন্তু তাই বলছে। অতএব এই শিশু কিন্তু কোনো সাধারণ শিশু নয়, এই শিশুটি একদিন এই জগৎকে, এই বিশ্বকে তাড়ন করবে। তাই নীলাম্বর চক্রবর্তী আরও বললেন যে আজকে খুব শুভ দিন, অতএব তুমি একটা কাজ করো জগন্নাথ, তুমি সমস্ত বৈষ্ণবদের খবর দাও, দিয়ে একটা বৈষ্ণব সেবার আয়োজন করো, ছোট করে একটা উৎসবের আয়োজন করো, আজই এই শিশুটির নামকরণ করব। জগন্নাথ মিশ্র এই কথা শুনে খুব আনন্দিত হলেন, আনন্দিত হয়ে সকলকে খবর দিলেন, সব বৈষ্ণবদের নিমন্ত্রণ পাঠালেন, উৎসবের আয়োজন করলেন, এবং সেখানে নীলাম্বর চক্রবর্তী বললেন যে এই শিশুটি যেহেতু বড় হয়ে সমস্ত জগতের ভার ধারণ করবে, তাই এই শিশুর নাম রাখলাম বিশ্বম্ভর। তাহলে বিশ্বম্ভর নাম হলো কেন? বিশ্বম্ভর নাম হলো হচ্ছে যেহেতু এই শিশুটি ভবিষ্যতে সমস্ত জগতের ভার ধারণ করবে। আচ্ছা, এই যে মহাপুরুষের 32 লক্ষণ, এই 32 লক্ষণ কী কী একটুখানি 32 লক্ষণ আলোচনা করে দেখি তো আমার মহাপ্রভুর সাথে কী কী মেলে, মনে মনে এই মহাপ্রভুর শ্রীবিগ্রহ বা শ্রীরূপটা তো একটুখানি ধারণা করি, করে দেখি তো 32 লক্ষণ কী কী। 32 লক্ষণের প্রথম লক্ষণ হচ্ছে যে 5টি অঙ্গ দীর্ঘ হবে। কোন কোন 5টি অঙ্গ? নাসিকা, নাসিকা মানে নাক, ভুজ, ভুজ মানে বাহু অর্থাৎ দুই হাত, হনু, হনু মানে এই যে এগুলো হচ্ছে হনু, নেত্র, নেত্র মানে চোখ, আর হচ্ছে জানু, এই 5টা অঙ্গ দীর্ঘ হবে। 5টা অঙ্গ হবে সূক্ষ্ম। কোন কোন 5টা অঙ্গ? ত্বক, কেশ, অঙ্গুলি পর্ব, দন্ত আর রোম। বেশ, 7টা জায়গা রক্তবর্ণ হবে, 7 স্থল হবে রক্তবর্ণ। কোন কোন 7টা জায়গা? নেত্র প্রান্ত অর্থাৎ চোখের কোণা, পদতল দুই পায়ের তলা চরণতল, করতল দুই হাতের তালু, আচ্ছা এমনি তালু অর্থাৎ আমাদের জিভ যেখানে গিয়ে ঠেকে সেই তালু, ওষ্ঠাধর মানে ঠোঁট, জিহ্বা আর নখ, এই 7টা জায়গা হবে রক্তবর্ণের। 6টা জায়গা হবে উন্নত, উঁচু,
কোন কোন জায়গা? বক্ষস্থল, স্কন্ধ, নখ, নাসিকা, কটিদেশ আর মুখ। বেশ, তিনটি হবে হ্রস্ব ছোট, কিরকম? গ্রীবা, জঙ্ঘা আর মেহন। তিনটি হবে বিস্তীর্ণ, কোন কোন অংশ? কটিদেশ, ললাট আর বক্ষস্থল। আর তিনটি হবে গম্ভীর, নাভি, স্বর আর বুদ্ধি। মহাপ্রভুর মধ্যে এই 32 লক্ষণ প্রকাশ পেয়েছিল এবং যা গণনা করে মহাপ্রভুর দাদু, মাতামহ, দাদু মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী আগেই কিন্তু জানিয়েছিলেন। শিশুর নামকরণ হয়ে গেল বিশ্বম্ভর। এবার আস্তে আস্তে শিশু বড় হচ্ছে, যত বড় হচ্ছে তত অদ্ভুত অদ্ভুত লীলা করছেন। এইবার আমাদের শিশু নিমাই হামাগুড়ি দিতে শিখেছেন, হামাগুড়ি দিয়ে সর্বত্র ঘুরে বেড়ান। দেখবে লক্ষ্য করে যে যে এই এই যে বয়স, যে বয়সে শিশুরা হামাগুড়ি দিতে শেখে, এই হামাগুড়ি দিতে দিতে তারা কিন্তু হাতের সামনে যা পায় তাই ধরে। তো এবার তো ভগবান তো নররূপে লীলা করছেন, কাজে নররূপে লীলা করলে স্বাভাবিকভাবেই নর শিশু যা যা করে তা কিন্তু সবই তিনি করবেন, তার সঙ্গে কিছু বিশেষ ঐশ্বর্যের প্রকাশ থাকে। আমার নিমাইয়ের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম ছিল না। একদিন কি করেছেন তিনি, হামাগুড়ি দিচ্ছেন, দিতে দিতে তার সামনে এসে উপস্থিত হয়েছে এক বিষধর সর্প। কে জানে হয়তো তাকে দর্শন করতেই এসেছিল। তিনি কি করলেন, তিনি সাপটাকে হাত দিয়ে মুঠো করে ধরে ফেললেন, সাপও কিন্তু তার হাত পেঁচিয়ে ধরল এবং তিনি নিশ্চিন্তে ওই সাপটার উপর মাথা রেখে শুয়ে পড়লেন। সবাই দেখছে, সবাই দেখে সবাই তো ভয় পেয়ে গেছে, সবাই হায় হায় করছে, ভয় পাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে। অবশেষে সকলের এই ধরনের চিৎকার চেঁচামেচিতে সাপটা যেন অনিচ্ছা থাকা সত্ত্বেও, মানে অনিচ্ছাকৃতভাবেই আস্তে আস্তে নিমাইকে ছেড়ে দিয়ে, আমার প্রভুকে ছেড়ে দিয়ে অন্তর্ধান হয়ে গেল, চলে গেল। এটাও কিন্তু প্রভুর ঈশ্বরত্বের একটা বহিঃপ্রকাশ। আবার একদিন কি হলো, ধীরে ধীরে এবার হাঁটতে শিখেছে, অল্প অল্প করে টলমলো পায়ে আমার প্রভু ছোট্ট নিমাই হেঁটে চলে বেড়ায়, তো হাঁটতে শিখেছে। একদিন মা কি করেছেন, শচিমা তাকে খই, সন্দেশ এসব খেতে বসিয়ে দিয়েছেন, বসে বলেছেন তুমি এসব খাও, বলে মা গেছেন অন্য কাজে। মা তো আরও অনেক কাজ থাকে সংসারে, মা কাজে গেছেন। এবার শিশু করেছে কি, ওই খই সন্দেশ কিছু না খেয়ে মুঠো মুঠো করে মাটি মুখে দিচ্ছে। হঠাৎ মায়ের দৃষ্টি গেছে, দেখো মা তো যেখানেই কাজ করুন মা কিন্তু সদা সর্বদা এই দিকে নজর রাখেন যে বাচ্চা কি করছে। তো মা ওরকম কাজ করতে করতে যখন নিমাইয়ের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন যে নিমাই মুঠো করে মাটি খাচ্ছে। সঙ্গে সঙ্গে তো মা দৌড়ে এসেছেন, দৌড়ে এসে নিমাইকে বকাবকি করেছেন যে তোমাকে আমি খই সন্দেশ দিয়ে গেলাম, তুমি সেসব খই সন্দেশ না খেয়ে তুমি মাটি খাচ্ছ, মুখে মুখে মাটি ভরে দিয়েছ। মা বকা দেওয়ায় শিশু নিমাই কিন্তু কেঁদে ফেললেন, কেঁদে এবার মাকে আধো আধো স্বরে বলছেন যে মা তুমি আমাকে বকছো, কিন্তু তুমি তো আমাকে মাটি খেতে দিয়ে গেলে, তুমি যা খেতে দিয়ে গেলে, যে খই বলো সন্দেশ বলো সবই তো মাটির একটা অন্য রূপ, এ সব কিছুই মাটি থেকে এসেছে, কাজে মাটিরই একটা প্রকার, তাহলে আমি খই খাই বা মাটিই খাই আসলে তো একই জিনিস খাচ্ছি। মা কিন্তু ছোট্ট শিশুর মুখে এই রকম জ্ঞানের কথা শুনে খুব অবাক হয়ে গেলেন। অবাক হয়ে মা বলছে, এই তুই কোথা থেকে শিখলি এই সব কথা? তারপরে মা বলছেন যে শোনো বাছা, প্রকার বটে কিন্তু গুণগত প্রভেদ আছে। বলছেন যেমন ধরো অন্ন, অন্ন মাটি থেকে তৈরি হয়, মাটি থেকে উৎপন্ন হয়, তাহলে মাটির প্রকার, কিন্তু গুণগতভাবে পার্থক্য থাকার জন্য অন্ন খেলে শরীর পুষ্ট হয় কিন্তু মাটি খেলে শরীরের ব্যায়াম হয়। মাটি থেকে তৈরি ঘট গুণগত দিক থেকে এক, সেই ঘটের কিন্তু ঘটে করে আমরা জল ধরে রাখতে পারি, কিন্তু এমনি যদি মাটির ডালার উপর জল ঢেলে দিই তাহলে কি জল ধরে রাখা যাবে? যাবে না, তার জল শোষণ করে নেবে। তাই স্বরূপত হয়তো এক কিন্তু গুণগত দিকে পার্থক্য আছে, তাই মাটি খাওয়া যাবে না, খই সন্দেশই খেতে হবে। তখনই কিন্তু শিশু নিমাই এবার নিজে কিচ্ছু না জানার ভান করে বলছেন, হ্যাঁ মা তাই তো, তুমি তো ঠিক বলেছ, তাহলে আমি আর মাটি খাবো না, আমি খই সন্দেশ খাবো।
আবার আরেক দিনের লীলা, আরেক দিন কি করেছেন বাচ্চা আমার ছোট্ট নিমাই, আরেক দিন করেছেন কি, এক রাত্রিবেলায় একদিন জগন্নাথ মিশ্রের বাড়িতে এক তৈর্থিক ব্রাহ্মণ এসে উপস্থিত। তৈর্থিক ব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণ বিভিন্ন তীর্থ দর্শনে বেরিয়েছেন, বিভিন্ন তীর্থ দর্শন করতে করতে নবদ্বীপে এসেছেন, নবদ্বীপে এসে সেদিন জগন্নাথ মিশ্রের ভবনে তিনি আতিথ্য গ্রহণ করেছেন। এবার আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী কিন্তু অতিথি নারায়ণ, অতিথি দেব ভব, সেই জন্য আগে কিন্তু অতিথি কেউ বাড়িতে এলে সবাই খুশি হতেন, সে চেনাই হোক বা অচেনাই হোক, অতিথি রূপে কেউ এলে তাকে যথাযোগ্য আদর সম্ভাষণ সৎকার করাই কিন্তু আমাদের সনাতন ধর্মের রীতি। যদিও এখন অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা বিরক্ত হই, আমরা পালন করি না, হ্যাঁ অনেক সময় মনে হয় যে আমরা দুজনেই চাকরি করছি কীভাবে দেখাশোনা করব, কিন্তু এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের রীতি নয়। তো যাই হোক, তৎকালীন সময়ে তো এটা আরও বেশি ছিল। তো জগন্নাথ মিশ্রের বাড়িতে সেই ব্রাহ্মণ তো আতিথ্য গ্রহণ করেছেন, এবার সেই ব্রাহ্মণ সপাক আহার করতেন, নিজে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। জগন্নাথ মিশ্র তাকে রান্না করার যাবতীয় সামগ্রী জোগাড় করে দিয়েছে, চাল ডাল তেল নুন যা লাগে উনুন জ্বালানোর জিনিসপত্র সব কিছু দিয়েছেন। ব্রাহ্মণও বেশ স্নান আন্নি করে এবার সুন্দর করে শুদ্ধাচারে রান্না করেছে, রান্না টান্না করে এইবার সে ভোগ লাগিয়ে বালগোপালের ধ্যান করছে। তিনি বালগোপালের সেবায় তিনি ধ্যান করছেন, ধ্যান করে বালগোপালকে আসতে বলছেন খেতে। ইতিমধ্যে হয়েছে কি, ছোট্ট নিমাই হামাগুড়ি দিয়ে এসে ধীরে ধীরে সেই ব্রাহ্মণ চোখ খুলে দেখছেন যে ও যে ভোগ লাগিয়েছিলেন তিনি নিমাই সেই ভোগ মুটো মুটো করে খাচ্ছে। এই দেখে ব্রাহ্মণ তো খুব রেগে গেছে যে তার ভোগ নষ্ট হলো, ভগবানকে দেওয়া ভোগ কী করে হলো, চিৎকার চেঁচামেচি করেছে। জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি করে এসে নিমাইকে বকাবকি করে সরিয়ে নিয়ে গেছে। তো এরপরে আবার তাকে সব কিছু জোগাড় করে দেওয়া হয়েছে, তাকে অনুরোধ করা হয়েছে, তিনি আবার রান্না করেছেন, রান্না টান্না করে তিনি আবার ভোগ লাগিয়েছেন, ভোগ লাগিয়ে আবার তিনি বালগোপালের ধ্যানে ধ্যান করে তাকে আবাহন করছেন, আবার নিমাই এসে তার ভোগ খেতে শুরু করেছে, আবার চিৎকার চেঁচামেচি। এবার নিমাইকে নিয়ে পাশের বাড়ি চলে যাওয়া হয়েছে, এবার তার দাদা বিশ্বরূপ সেই ব্রাহ্মণকে আবার মিষ্টি বাক্যে তুষ্ট করে তাকে আবার রাজি করিয়েছেন রান্না করতে, আবার সব জিনিসপত্র জোগাড় করে দেওয়া হলো। জোগাড় করে দেওয়ার পর এইবার ব্রাহ্মণ আবার ভোগ বসিয়ে ধ্যান করছেন। এবার এত সব কিছু করতে করতে কিন্তু তখন রাত হয়ে গেছে, যোগমায়ের প্রভাবে সকলেই তখন নিদ্রাচ্ছন্ন মিশ্র বাড়িতে। এইবার সেই ব্রাহ্মণকে নিমাই তার আসল স্বরূপ দেখালেন, সেই ব্রাহ্মণ বুঝতে পারলেন যে যার তিনি ধ্যান করছেন যে বালগোপালের, সেই বালগোপালই নিমাই, সেই বালগোপালই নিমাই স্বরূপে এসেছেন এবং এসে তার ভোগ বারবার গ্রহণ করছেন। এইরকম বহু ছোট ছোট লীলা কিন্তু আমরা পাই যা চৈতন্য ভাগবতে আদি লীলার ত্রয়োদশ এবং চতুর্দশ পরিচ্ছদে লিপিবদ্ধ আছে। মহাপ্রভুর ছোটবেলার এইরকম সুন্দর সুন্দর লীলা কাহিনী আমরা কিন্তু অনেক পাই। একদিন যেমন প্রভুর গায়ে অনেক সুন্দর সুন্দর স্বর্ণালঙ্কার পরানো ছিল, ছোট শিশুদের যা পরায় মায়েরা ভালোবেসে, কানে কুণ্ডল, হাতে ছোট ছোট চুড়ি, পায়ের মধ্যে ছোট ছোট নূপুরের মতো, এবার কোমরে পরিয়েছেন ঘুনশ্রী, এরকম নানাবিধ অলঙ্কার পরিয়ে মা তো সাজিয়ে রাখেন তার নিমাইকে সুন্দর লাগে দেখতে। এবার প্রভুর অঙ্গের সেই অলঙ্কারের লোভে প্রভুকে কয়েকজন চোর চুরি করে নিয়েছে। তারা প্রভুকে কোলে নিয়ে জগন্নাথ মিশ্রর বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে যে এবার নিজেদের বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে প্রভুর অঙ্গ থেকে অলঙ্কারগুলো খুলে নেবেন। কিন্তু প্রভুর এমনই মায়া, প্রভু যোগমায়ার দ্বারা তাদের এমনই ঘুরিয়েছেন যে তারা কিন্তু অনেক গলি গলি ঘুরে 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 সেই এসে উপস্থিত হয়েছেন আবার জগন্নাথ মিশ্রর বাড়িতে। কিন্তু তারা তখন বুঝতে পারেনি, জগন্নাথ মিশ্রর বাড়িতে আসার পর তারা কোল থেকে প্রভুকে নামিয়েছেন যে এবার তো এবার নামাই নিচে, নামিয়ে এবার অঙ্গ থেকে সোনা গয়নাগুলো খুলে নেব। তা যখনই নিচে নামিয়েছেন প্রভুকে, প্রভু হাসতে হাসতে গিয়ে জগন্নাথ মিশ্রর কোলে চেপে বসেছেন। তখন কিন্তু চোরেদের ভ্রম ভাঙল, তারা দেখলো যে তাই তো,
কি আশ্চর্য, আমরা এত ঘুরলাম, এত রকম রাস্তা দিয়ে গেলাম, ঘুরে ফিরে সেই জগন্নাথ মিশ্রের বাড়িতেই এসে উপস্থিত হলাম, নিজেদের বাড়িতে গেলাম না। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা দেখো, আরেকটা লীলা কাহিনীর কথা মনে পড়ছে। কি হয়েছে, একদিন প্রভু ছোট্ট, তখন ছোট্ট শিশু, তিনি ব্যাধির বাহানা করে খুব কাঁদছেন। এবার অন্যান্য দিন কি হয়, প্রভু যদি কাঁদেন প্রভুর সামনে হরিনাম করলে প্রভু কিন্তু চুপ করে যান, কিন্তু সেদিন আর কিছুতেই প্রভু চুপ করছেন না, সমানে কাঁদছেন, সমানে কাঁদছেন। অনেক সাধ্য সাধনার পর প্রভু জানালেন যে তার যে অসুখ করেছে, যে জন্য তিনি কাঁদছেন, সেই অসুখ সারবে কী করে, না জগদীশ পণ্ডিত, আরেকজনের নাম হচ্ছে হিরণ্য, এই জগদীশ পণ্ডিত আর হিরণ্য উপবাস করে, সেদিন একাদশী, উপবাস করে একাদশীতে ভোগ লাগাবেন বলে নানান জিনিস আয়োজন করেছেন। কে তারা তাদের এই আয়োজন, তাদের এই নৈবেদ্য এনে যদি প্রভুকে খেতে দেওয়া হয়, তাই খেলে প্রভু সুস্থ হয়ে যাবেন। এবার প্রভু তো এই কথা বললেন, এবার সকলেই তো খুব দুশ্চিন্তায় পড়ে গেছে যে জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভগবানের ভোগ লাগাবেন একাদশীর দিন, তাই অত নিয়ম নিষ্ঠা করে উপবাস থেকে সব নৈবেদ্য জোগাড় করেছে, তারা কেন এসে দিয়ে যাবে এই বাচ্চাকে, তাদের কাছে চাইবেনই বা কী করে, এটা চাওয়াটাও তো একটা কেমন ব্যাপার, কী করবেন কী করবেন। যাই হোক, এই কথা কিন্তু জগদীশ পণ্ডিত আর হিরণ্যর কানে গেছে যে শিশু নিমাই এই কথা বলেছে। তারা এবার অবাক হয়ে ভাবছে যে আচ্ছা, আমরা যে এই একাদশীতে উপবাস আছি, উপবাস থেকে এরকম ভোগের জোগাড় করেছি, নৈবেদ্য সাজিয়েছি, এ কথা শিশু নিমাই কী করে জানলো, কারণ আমরা তো কাউকে বলিনি, নিমাইকে বলা তো অনেক দূরের স্থান, সে তো একেবারেই ছোট, আমরা তো কাউকে বলিনি, তাহলে শিশু নিমাই কী করে জানলো এই ঘটনা। এই কথা ভাবতে ভাবতে তাদের মনে দৃঢ় বিশ্বাস হলো যে নিমাই নিশ্চয়ই আসলে বালগোপাল। তখন তারা কি করলেন, তারা যা যা নৈবেদ্যের আয়োজন করেছিলেন সব এসে প্রভুর সামনে, আমার ছোট্ট নিমাইয়ের সামনে এসে ধরে দিলেন, এবং ছোট্ট নিমাই হাসি মুখে সেই সব নৈবেদ্য গ্রহণ করলেন। এইভাবে কিন্তু তিনি জগদীশ পণ্ডিত আর হিরণ্যকে কৃপা করলেন। কত লীলা প্রভুর! প্রভু তো ভীষণ দুরন্ত, প্রচণ্ড দুরন্ত ছিলেন, শিশুদের সঙ্গে নিয়ে কখনো পাড়া প্রতিবেশীদের বাড়িতে গিয়ে চুরি করে কিছু খাচ্ছেন, কখনো বা শিশুদের ধরে মারছেন, আবার যে সেই সব শিশুরা সমানে এসে মাকে, মানে সচিমাকে নালিশ করে যেত, এবার নালিশ করতো ঠিকই, কিন্তু কেউ কিন্তু এটা চাইতো না যে মা নিমাইকে প্রহার করুন বা বকাবকি করুন, নালিশটা ওটা মুখের কথা বলতো। দেখো, এই এই একই রকম ঘটনা আমরা কিন্তু দাপরের ভগবান কৃষ্ণের ছোটবেলার যে বাল্যলীলা, সেই বাল্যলীলাতেও কিন্তু আমরা একই জিনিস দেখেছিলাম। সেই একই লীলার পুনরাবৃত্তি হচ্ছে শ্রীধাম নবদ্বীপে, আমার গৌর হরি পুনরাবৃত্ত করছেন, তার সেই পুরনো লীলার স্মৃতিচারণ করছেন গৌর হরি। এবার কি হতো, মা যদি বকাবকি করতো যে কেন এই, তুমি কেন বাচ্চাদের ধরে মারো, কেন তুমি প্রতিবেশীর বাড়িতে চুরি করে খাও, আমার ঘরে কি কোনো কিছুর অভাব আছে, আমি কি তোমায় খেতে দিই না, তুমি সবার বাড়িতে চুরি করে খাচ্ছ আর সবাই এসে আমায় তোমার বিরুদ্ধে নালিশ করছে, প্রভুর তখন খুব রাগ হয়। প্রভু রাগ হয়ে সব বাড়িতে থাকা সব মৃৎপাত্র ভেঙে ফেলেন। তখন আবার মা কি করেন, তখন মা আবার তাকে কোলে নেন, কোলে নিয়ে মা তখন তাকে শান্ত করেন। এবার শান্ত হয়ে তখন প্রভু নিজের দোষ বুঝতে পারেন, তখন মাকে বলেন যে মা, সত্যি তো আমি তো খুব দোষ করে ফেলেছি, এটা তো আমারই দোষ বলে বলে প্রভু লজ্জিত হন। আবার কখনো মার সাথে মজা করে মাকে হয়তো একটু ঠেলা দিলেন, এবার মাও কিন্তু ওরম ঠেলে দিলে মূর্ছিত হওয়ার ভান করতেন, মা যদি মূর্ছিত হওয়ার ভান করলেন, প্রভু তো এবার খুব ব্যতিব্যস্ত হয়ে গেল, পাড়া প্রতিবেশীদের ডেকে আনলো, পাড়া প্রতিবেশী যে বাকি মহিলারা আছে তারাও কিন্তু শচীমায়ের সঙ্গে মিলে প্রভুর সঙ্গে মজা করেন, কি বলেন যে না, এই মূর্ছা তো তখনই ভাঙবে যদি তুমি একটা নারকেল জোগাড় করে আনতে পারো। প্রভু এই কথা শুনে, মা মূর্ছিত হয়েছে, মার জন্য নারকেল লাগবে, তাড়াতাড়ি করে ব্যস্ত সমস্ত ঘর থেকে বেরোলেন, বেরিয়েই আবার ঘরে ঢুকে এলেন দুটো নারকেল হাতে নিয়ে।
আর সবাই কিন্তু এটা দেখে খুব অবাক হয়ে যাচ্ছে। কেন অবাক হচ্ছে? এটা কী করে এত তাড়াতাড়ি ঘরের বাইরে গেলেন আর এলেন, সঙ্গে সঙ্গেই প্রভু দুটো নারকেল নিয়ে এলেন, এটা কী করে সম্ভব? এটাও কিন্তু প্রভু তার ঐশ্বর্য প্রকাশ করছেন। প্রভু তো সাক্ষাৎ ভগবান, তিনি ইচ্ছা করছেন জিনিস সৃষ্টি হচ্ছে, তিনি যখনই ইচ্ছা করছেন নারকেলের নারকেল সৃষ্টি হচ্ছে। এইভাবে কিন্তু নানা রঙে প্রভুর বাল্যলীলা চলতে লাগলো। বাল্যলীলা কাহিনী আমরা আরও কিছু আলোচনা করব, কিন্তু সেটা এর পরবর্তী ভিডিওতে। তাই এখন আপাতত এই ভিডিওটা দেখো, যারা আগেরটা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে চলে গিয়ে আগের ভিডিওটা দেখো, বা এমনিও নিতাই দরবার চ্যানেলে এসেও তোমরা ফার্স্ট পার্ট জন্মলীলার ভিডিওটা দেখতে পারো অবশ্যই। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে, তোমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। তাহলে কি হবে, সবাই কিন্তু আমার গৌরের এত মধুর লীলা কাহিনী শুনতে পারবে, এত মধুর লীলা কাহিনী আস্বাদন করে প্রত্যেকেই আমরা জীবনে সার্থকতা লাভ করব। যারা আজকে নতুন দেখছো আমার চ্যানেল, অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু এই রকম ঠাকুর সেবার নানা কথা, আধ্যাত্মিক জীবন কী করে কাটাবো তার নানা কথা এবং শিবাসঙ্গন কিশোরী কুঞ্জের বিভিন্ন উৎসব অনুষ্ঠান ভাগ করে নেই সকলের সঙ্গে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।